স্যার এমনও তো হতে পারে সুইসাইডের ছদ্মবেশে মার্ডার, যে যে ওখান থেকে ইউটার্ন করেছে প্রত্যেকে তারপর সুইসাইড করেছে। বহু জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই এখন তাকে ইন্সপেক্টর হতে দেখা যাচ্ছে, কিন্তু ইন্সপেক্টর ভাবলেই আমরা যেমন ভাবি মানে মনে হলেই যে ভীষণ রাগি, ভীষণ কড়াভাবে কথা বলেন, একেবারেই তিনি সেটা নন বাস্তবে, এবং অনস্ক্রিনও সেটাই আমরা দেখছি। ফ্লাইওভারেও আমাদের সঙ্গে রয়েছে গৌরবদা। গৌরবদা, আমরা দেখছিলাম যে তুমি যতবার কোয়েলদিকে প্রশ্ন করছো বা যতবার তার সাথে ইন্টারাক্ট করছো একেবারেই রেগে নয়, মানে পুলিশ অফিসারের যেটা হওয়া উচিত শান্তিলাল বাবুকে আমরা যেটা দেখছি তুমি একেবারেই সেটা নয়, প্রচণ্ড বোধ হয় নরম একজন পুলিশ অফিসার। হ্যাঁ, মানে না বলবো না যে খুব নরম পুলিশ অফিসার, কারণ ওদের একটা ইন্টারোগেশন সিকোয়েন্স আছে যেখানে ও একটু রাগারাগি করে, কিন্তু বিষয়টা হচ্ছে এই অমিত রিয়েলাইজ করে যে ওর সিনিয়র যেটা রিয়েলাইজ করে না, ওর সিনিয়র খালি মনে করে যে বিদিশা মিথ্যে কথা বলছে, আর অমিত রিয়েলাইজ করে যে এর মধ্যে হয়তো কোনো রকম সত্যি আছে, এটাকে ইনভেস্টিগেট করে দেখতে হবে। তো তার ফলে ও একটা একটা কোথাও একটা সহানুভূতিবোধ একটা কাজ করে ওর, এবং সেইখান থেকে ও বিদিশার সঙ্গে গিয়ে টোটাল ইনভেস্টিগেশনটা করে ওরা খুঁজে বার করে হোয়াট ইজ দ্য কজ অফ অল অফ দিস, এবং সে খানিকটা নিজের সিনিয়রের কথা অমান্যও করে সেই কারণে, এবং তার কিছু রেপোকেশনও হয়। তো সেই সব মিলিয়ে আর কি, মানে হি ইজ আ নাইস গাই, কিন্তু যখন দরকার হয় তখন সে কড়াও হতে পারে। তবে কি করা হয় গৌরবদা, মানে একটু রাগ টাগ আছে নাকি সত্যি প্রচণ্ড এরকম শান্ত ঠান্ডা মাথায় কাজ? না, আমি ইউজুয়ালি খুব শান্ত, এবং আমার যে রাগটা রয়েছে সেই রাগটা খুব কাছের লোকজন ছাড়া বেশিরভাগ লোকেই জানে না, দেখেনি, এবং সেটা সেরকমই হওয়া কাম্য, কিন্তু সেই রাগটা খুব খারাপ। মানে কী হয়, যারা খুব শান্ত হয় তারা যখন রেগে যায় তখন একটা খুব একটা বিভৎস হয় আর কি, এবং সেইটা খানিকটা হয়তো বাবার থেকেই পাওয়া হেরিডিটারিলি, কারণ বাবা কেউ মনে করে না যে উনি রাগেন, কিন্তু যখন রাগেন তখন ভয়ঙ্কর হয় বিষয়টা। কিন্তু এইটার বিষয়ে আমি একটুখানি আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ মাইসেলফ, এটা আমার একেবারেই ভালো লাগে না, এই আমার এই রাগের বিষয়টা, এবং সেটাকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করি, কিন্তু সেটা হ্যাঁ ওটা অনেকটা ক্লোজ সার্কেল ছাড়া খুব একটা বেরোয় না। কার বেশি তোমার না রীতিমাদের কার বেশি রাগ? দুজনের রাগ দুরকম। আমার রাগটা হচ্ছে যখন রাগ হলো এক মিনিটের মধ্যে সেই রাগটা একটা চূড়ান্ত জায়গায় চলে যাবে, তারপরে সেই রাগটা জাস্ট উবে যায়। হ্যাঁ, এবং রিধিমার রাগটা হচ্ছে ওর একটা সার্টেন জায়গা অবধি উঠবে, এবং সেইটা মোটামুটি 24-48-72 ঘন্টাও চলতে পারে আর কি, তো সেইটা আরও বেশি ভয়ঙ্কর। এই হচ্ছে ব্যালেন্স, একজনের শুরু হলো আর একজনের নেমে গেল, তাই তো? এই জন্য ব্যালেন্স করে দারুণ চলছে। তো এই ব্যালেন্স করেই কাজ, ফ্যামিলি ব্যালেন্স করেই তো ঘুরতেও যাচ্ছ, আবার এই প্রমোশনে চলছে, কিছুদিনের মধ্যেই ঘুরতে যাচ্ছ, সেটা নিয়ে যদি বলো যে ট্রিপ, অনেকেই মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা বলে যে প্রচণ্ড ঘুরতে যেতে ভালোবাসেন কিন্তু পারেন না এই কাজের চাপের জন্য, কিন্তু সেটা তো তুমি ঠিক চালিয়ে। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি প্রথম থেকেই আমাদের একটা ইচ্ছে ছিল যে আমরা বছরে 3টে ট্রিপ করবই, সেটা 2 দিনের ট্রিপও হতে পারে, 20 দিনের ট্রিপও হতে পারে। তো সেইটা আমাদের যখন খুব কাজ থাকে তখন সেটা হয়ে ওঠে না বেশিরভাগ সময়, তখন ওই বছরে হয়তো একবার কোথাও গেলাম বা ম্যাক্সিমাম 2 বার কোথাও গেলাম। কিন্তু এই প্যান্ডেমিকের ফলে যেটা হয়েছে, কাজে যেহেতু হলে রিলিজ কমে গেছে, ছবির রিলিজ পিছোচ্ছে, নতুন কাজের শুটিং শুরু হবে পরে, এইসব করতে গিয়ে একটা অনেকটা মাঝখানে ফ্রি সময় বেরিয়ে গেছে আর কি। তো মানে হিতে বিপরীত হয় না, মানে তো সেই সময়টা সদ্ব্যবহার করেছি আমরা, এবং এর মধ্যে বেশ কয়েকবার অনেকগুলো জায়গা ঘোরা হয়ে গেল, ছোটো ছোটো ট্রিপ করছি। একবার নৈনিতাল গেলাম, সবই দেশের মধ্যে অবভিয়াসলি, একবার নৈনিতাল গেলাম, একবার দুম করে একদিন দার্জিলিং চলে গেলাম, আবার এখন আমরা ওই রাজস্থানের রণথম্বর ন্যাশনাল পার্কে ঘুরতে যাচ্ছি। তো এই ঘোরাটা আমাদের কাছে একটা বিশাল, আমার রিধিমার কাছে স্পেশালি ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ ওই ঘোরাটার জন্যেই বোধহয় আমরা কাজটা করি, এরকম একটা জায়গায় চলে গেছে বিষয়টা, কারণ ঘুরতে টুরতে থাকলে না মানে কী হয়, মন মেজাজ সব ভালো থাকে, কাজও ভালো হয়। কাজেও আমরা দেখি সবসময় তুমি, আমরা যতবার প্রমোশনে দেখি কোনোবার বিরক্ত হতে তোমায় দেখিনি, সব প্রশ্নের খুব ঠান্ডা মাথায় উত্তর দেয়। তো এই ছবিতে আবার আমরা ফিরি, আমরা বেশিরভাগ শুটিংটাই অনেকটাই দেখেছি রাতের বেলায় শুটিং হয়েছে, তো এই রাতের কলকাতা রাতে ঘোরা এটা হয় গৌরবদা, যেহেতু তুমি বললে ঘুরতে ভালোবাসো? হ্যাঁ, রাতে বেরোনো খুব হয়, বন্ধুবান্ধবের সঙ্গে আমরা অনেক সময় রাসেল ধাবায় চলে যাই, সেখানে গিয়ে একটু রুটি আর মাংস আর এইসব খেয়ে দিয়ে গাড়ি টাড়ি নিয়ে ঘুরে আবার বাড়ি ফিরে আসি। তো আর এবং মাঝে মধ্যেই কলকাতার বাইরেও চলে যাই গাড়ি নিয়ে। তো এই কিন্তু স্পেসিফিকলি রাতের কলকাতা দেখাটা আমার খুব ভালো লাগে এবং আমি ওটা খুব এনজয় করি, মানে সারা দিন কলকাতা এত ভিড় ভাট্টা, এত ট্রাফিক, তখন আর মানে গাড়ি চালাতে অতটা ভালো লাগে না, কিন্তু রাতের কলকাতায় ঘুরতে বেরোতে খুব ভালো লাগে। এমনকি আমি যখন প্যান্ডেমিক ছিল না সেই সময় আমি আর রীতিমতো সুযোগ পেলে রাত্রিবেলা পান খাওয়ার ছুতোয় মানে সে পান খেতে যেতাম, তারপরে সারা কলকাতা ঘুরে বাড়ি ফিরতাম, তো সেইটা খুব মিস করি এখন।
বেরোচ্ছ না ভেবে যে মানে সেফটি মেনটেন করে এই কারণে বেরোচ্ছ না নাকি? না মানে ওই পান খাওয়াটা হচ্ছে না, পান খাওয়াটা একটুখানি এখন স্থগিত রেখেছি। পান ফুচকা এই সেই যেগুলো খুব একটা টাচ বা ইন্টারাকশনের প্রয়োজন হয়, কিন্তু বেড়ানোটা চালু রেখেছি এবং সেটার জন্য যত রকম প্রিকশন নেওয়া, যেরকম আমরা রাজস্থান যাচ্ছি বলে রাজস্থান গভর্নমেন্ট এখন একটা গত পরশু থেকে সিস্টেম চালু করেছে যে একটা কোভিড টেস্ট করিয়ে যেতে হবে। তো সেইটা আজকে সকালে আমাদের টেস্ট হয়েছে, কালকে রেজাল্ট আসবে। তো আমরা ফিঙ্গার্স ক্রসড সব কিছু ঠিকঠাক থাকে যাতে আমরা নির্বিঘ্নে ঘুরে আসতে পারি। সেটাই হবে, এটা আমরাও আশা করি। তো এই যে আমরা মানে এই সিনেমায় যেটা বলছিলাম শুরুতে, এই যে পুলিশ অফিসার, তোমাকে আমরা অনেকবারই বেশ পুলিশের চরিত্রে দেখতে পাচ্ছি, তো তোমার কেমন লাগে বড় তো করতে নাকি মানে পুলিশ কিন্তু বারবার একটা একরকম তো হতে পারবে না, সেটা নিজেকে কীভাবে ভাঙো সেই জায়গাটা একটাই মানুষ? সেইটা আমি পুরোটাই ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটারের উপর ডিপেন্ডেন্ট হই। মানে সেটা যখন দ্বিতীয় পুরুষের মতো ছবিতে একজন পুলিশ অফিসার হয়, সে একটা ধরনের পুলিশ অফিসার যে খুবই আনকোরা, একেবারে নতুন, জাস্ট কাজ শুরু করেছে, তার সিনিয়রকে খুব লুক আপ করছে, তার মতো হতে চাইছে এবং তারপরে যা যা ঘটনা ঘটছে, তো সেইটা এক ধরনের পুলিশ অফিসার। তারপর লালবাজার বলে যে ওয়েব সিরিজটা করলাম, সেটা একেবারে অন্য ধরনের পুলিশ অফিসার, মানে সে অনেকটা বেশি পোড়খাওয়া, তো সেইখানে অটোমেটিক্যালি একটা ডিফারেন্স চলে আসে। এই ক্ষেত্রে এই পুলিশ অফিসার মানে এর ক্যারেক্টারটা অনেকটা আমার রিয়েল লাইফের সঙ্গে মেলে আর কি, মানে এ মানে সহানুভূতি আছে কিন্তু রেগে গেলে রাগও আছে, কিন্তু এর সত্যিই মনে হয় যে এই মহিলা হয়তো মিথ্যে কথা বলছেন না এবং তাকে হেল্প করার জন্য লেগে পড়ে আর কি। মানে সবসময় পুলিশ অফিসার হলেই একটা দৌড়োদৌড়ি মারপিট লেগেই রয়েছে, এখানে সেরকম নয়। এইখানে এই অমিতের পুলিশ অফিসার হওয়ার থেকেও মানুষটা কীরকম সেইটা অনেক বেশি ম্যাটার করে যায় গল্পের খাতিরে। শেষ করব, শেষে একটাই প্রশ্ন করব, যদি তুমি সত্যি পুলিশ হতে এখন সমাজের কোন কোন দিকগুলো ঠিক করতে, তিনটে বলো তাহলেই। ও বাবা, এ তো খুব কঠিন প্রশ্ন। যেগুলো পুলিশ করছেন সেইগুলোই করতাম, মানে ট্রাফিকের যা সিচুয়েশন সেটাকে ইম্প্রুভ করার চেষ্টা করতাম, যাতে এখানে ক্রিমিনাল কাজকর্ম কম হয় সেটার চেষ্টা করতাম, মানে পুলিশ যা যা করেন আমি ঠিক সেইটাই করার চেষ্টা করতাম। তাদের মতো পারতাম না কিন্তু তারা অনেকটা সক্ষম হচ্ছেন, আমি জানি না, আমি আমি তো অনস্ক্রিন পুলিশ অফিসার তাই আমার পক্ষে কতটা সম্ভব হতো জানি না। পার্টিও করতে গৌরব দা আমরা ঠিকঠাক জানি, মানে হাসি মুখে কাজটা ঠিক হাসিল করে নিতে আমরা জানি। থ্যাংক ইউ সো মাচ গৌরব দা, ঘুরতে যাচ্ছ কিছুদিন পর, তার জন্য মানে অল দ্য বেস্ট, ভালোভাবে ঘুরে এসো। শেষ করে শেষে দর্শকদের একটু কিছু দর্শকদের এইটাই বলবো যে জানি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং এই এই সময় আপনাদের এন্টারটেনমেন্টের জন্যই আমরা এরকম একটা ছবি তৈরি করেছি যার নাম ফ্লাইওভার, যেটা 2 এপ্রিল রিলিজ করছে। আপনারা যদি পারেন হলে গিয়ে ছবিটা দেখবেন, কারণ তাহলে আমাদেরও ভালো লাগবে এবং আপনারাও খুব এনজয় করবেন, এন্টারটেইনড হবেন এবং আশা করছি আপনাদের ছবিটা খারাপ লাগবে না। তাই প্লিজ হলে গিয়ে দেখবেন, সপরিবারে যাবেন, বন্ধুবান্ধবকে নিয়ে যাবেন এবং সাবধানে থাকবেন। আপনি আমার থেকে কিছু লুকোচ্ছেন বিদিশা, টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।